বাতিল ব্যালটকে বৈধ করার দাবি জানালো তৃণমূলে। প্রিজাইডিং অফিসারের সই না থাকায় বাতিল হয়ে গেছে 147টি ব্যালট পেপার। আর এর জেরে তিন ভোটে হেরেছে তৃণমূল প্রার্থী, তাই ওই বুথে পুনরায় গণনা হবে এই দাবি জানাতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে বাঁধার মুখে পড়লেন দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজের কাউন্টিং সেন্টারের ভিতরে ঢুকে বিডিওর সাথে দেখা করতে যাচ্ছিলেন, আর বাহিনীর জওয়ানরা আটকে দেন। এতেই বেজায় ক্ষুব্ধ কৃষ্ণবাবু, তিনি ঘটনার প্রতিবাদ করেন এবং এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুমকি দেন। এরপরই বিডিও অফিসের প্রতিনিধিরা আসেন আর রিকাউন্টিং সংক্রান্ত আবেদনপত্র জমা নেন। এরপরই কি হয় এখন তা দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল জলপাইগুড়ি জেলার বামপন্থী সরকারি কর্মচারীরা জেলা শাসককে স্মারকলিপি দিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ব্যালট পেপার যা আইনত বাতিল তাকে বৈধ ঘোষণা করার কথা তাদের ট্রেনিং ক্যাম্পে বলা হয়েছে। এর প্রতিবাদে তারা জেলা শাসককে স্মারকলিপি জমা দিয়েছিলেন। আমরা বাইরে বসি, 11টা আমরা বাইরে বসি, হিম্মত আছে মারবে ওদের। আরে আমরা যখন কেচাল করি তখন বলে যে পশ্চিম বাংলা মেসে বহুত গন্ডগোল রায়, আর আর্মি যখন মারে গা তখন নেই হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ স্কুলে বোর্ড রায় কি ডান্ডা চলাতে আপ ওই গন্ডগোল হুয়া বলো বলি ওই গন্ডগোল হুয়া आधा रूल बना दिया पूरा रूल नंबर बताओ रास्ता पे तीन आदमी को मारा है क्यों मारा इतना पीसफुली हो रहा है कोई झगड़ा हुआ हां बड़ा बात में मारा है तीन आदमी क्यों मारा अरे तो हम लोग का ये उत्सव है ये मनाएगा हां वो डंडा चला रहा है क्यों आपका डंडा है डंडा चलाएगा ये তখন প্রশাসন এই জায়গাটায় মানে দাদাগিরি করতে খুব বাজে একটা আমরা এত যেভাবে মারতেছে ওখানে ওরা কি পাইছে ওরা কি পাইছে বলেন তো আমরা মানুষ না নাকি আরে সবাই সবে না জানাজি করবে সবাই উৎসবে আবির দিবে কারো সঙ্গে তো গন্ডগোল হচ্ছে না একটা বিজেপি নেতার সঙ্গে গন্ডগোল আনি একটা বিজেপি সমর্থনের সঙ্গে গন্ডগোল আনি মারপিট কেন করবে এমনি বলতে পারে ওরাও তো আনন্দ করছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আরে ওরা আমাদের সেবক ওরা আমাদের রাজা নাকি আমাদের ট্যাক্সের ওদের বেতন হয় আমি লোক পাঠাচ্ছি অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দেন আমরা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম এখন আমরা পরবর্তী রিকাউন্টিং এর জন্য আমরা অপেক্ষা করছি। আচ্ছা এই যে একজন অভিযোগ করে বললেন যে উনি ব্যালট বক্স সিল করে দিয়েছেন এখন এসে দেখেন দেখছেন যে খোলা রয়েছে কি বলবেন এখন এই বিষয়টা কেন এরকম হলো আমরা এর জন্যই হচ্ছে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি যে যেটা সিল করার কথা সেটা কেন ওপেন হলো উনি বলছে উনি সিল করেছিলেন কিন্তু এসে দেখছেন হ্যাঁ আগে কেন খুললো এটাই আমরা জন্য আমরা লিখিতভাবে দিচ্ছি আমরা পরবর্তীটা জানবো বিডিও সাহেবের কাছে জানবো যেটা কেন এরকম হলো। ঠিক আছে।